ছবি তুলবো না দেখছি আপনাকেই খুঁজছিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো তো? ঠিক আছে, খাওয়ার ব্যাপারে তো আমি একদম নির্লজ্জ। আমি যেটা ভাবছি তুই সেটাই ভাবছিস তো? আমি তো ভাবছি আমার দাদার কথা, হিরম শালিদের পাল্লায় পড়লে ওর যে কি অবস্থা হবে। এই সকাল থেকে তো ইন্দ্রর খোঁজ নেওয়া হয়নি, কেমন আছো? ও তো গায়ে হলুদ ছেড়ে কাজে বেরিয়ে গেছে। বিয়ের দিনও কাজে বেরিয়ে গেছে? হ্যাঁ, আসলে বিয়ে বলে হয়তো বুঝতেই পারেনি যে ও না খেয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ভেতরে এসো, একটু পরে যাও। এসো এবার শান্ত মনে গিয়ে বিয়েতে বসবে সন্ধ্যেবেলা। পেট ঠান্ডা থাকলেই মাথাও ঠান্ডা থাকবে। বিয়ের কথা তো আর বলোই না, খরচা বেড়েই চলেছে আর বেড়েই চলেছে, কোন দিক দিয়ে যে সামাল দেবো সেটা বুঝতেই পারছি না। তোমাকে আর কতবার বলবো বলো তো, টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করবে না, আমি ব্যাংক থেকে টাকা তুলে রেখেছি। নাও ধরো, এটা শেষ করো, আমি এক্ষুনি আসছি। তোমাকে কতবার বলেছি বলো তো বর্ষা, আমি এখন শোধ দেবো কি করে এতগুলো টাকা? নয় নয় করে তো এখন অব্দি লাখ খানেক টাকা হয়েই গেল। হ্যালো, কতদিন পরে তোমার গলাটা শুনলাম বলো তো, কি যে ভালো লাগছে। তাই? আরে দ্যাটস আ গ্রেট নিউজ, বাই। বাবা, ফুর্তি তো দেখছি শেষই নেই। আমার বর আসছে তোমার ফুলসজ্জার পরের দিন। তুমি টাকা ফেরত দেওয়ার কথা বলছিলে না, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তার বদলে আমার একটা আবদার রাখবে তুমি।
এটা আবার কোনো কথা হলো নাকি? বলেই ফেলো। তুমি আবদারটা রাখবে কিনা সেটা আগে বলো। হ্যাঁ রে বাবা রাখবো, বলো। বৌভাতটা তোমারই হোক, কিন্তু ফুলসজ্জা হবে তোমার আর আমার। বৌভাতটা তোমারই হোক, কিন্তু ফুলসজ্জা হবে তোমার আর আমার। কি হলো, চমকে গেলে যে? আমার এই সামান্য আবদারও তুমি রাখতে পারবে না? আমার বর কিন্তু এখন বেশ কিছুদিন এখানে থাকবে, আমাদের তেমন করে দেখাও হবে না। পরশু পর্যন্ত ভাবার সময় আছে, ভাবো। ধরে নাও এটাই তোমার আমার প্রতি ভালোবাসার পরীক্ষা। কি হলো ইন্দ্র? যদি রাগি কিছু এখনো বলো, সময় আছে, আমি আনিয়ে দিচ্ছি। এই যজ্ঞের বালিটা লাগবে। বালি বালি, এই সুদীপ, সুদীপ বালি লাগবে, বালি নিয়ে, বালি নিয়ে, বালি নিয়ে। দেখেছো মাস্টারমশাই কিরকম নিজের হাতে সব কাজ করছেন? আজ অনুপমা থাকলে খুব খুশি হতো। কিন্তু বাবা বরণ করছে, আমি কিন্তু জন্মেও দেখিনি। বাবাই যে আমাদের মা গো দীপু মাসি। এটা একদম ঠিক বলেছিস মিতি। রানাই তোমার বড় জামাই, বরণ ওকেই আগে করা উচিত। তুমি বরণ করো মাস্টারমশাই। আমি তাহলে এখন কি করব? কি হলো কাকু? বড় জামাইকে নাকি আগে বরণ করতে হয়? মাস্টারমশাই, আপনি চাইলে রানাকে আগে বরণ করতেই পারেন। হ্যাঁ, কিন্তু ইন্দ্র যে এসে গেছে, তাহলে ইন্দ্রকে বরণ করা হয়ে গেলে কিছু বলার ছিল না, কিন্তু বরণ তো করা হয়নি। মাস্টারমশাই, বড় জামাইকেই আগে বরণ করতে হয়, এটাই তো নিয়ম। ইন্দ্র, আমি যদি রানাকে আগে বরণ করি, তোমার কোনো আপত্তি আছে? না না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, কি দাঁড়াও দাঁড়াও,
আগে ছয়াই তো ছোট ভাইকে দেখি কি বলে কি না না মা আমারও কোনো আপত্তি নেই বাস মিটে গেল তাহলে রানা তুই ওই গাড়ির কাছে দাঁড়া আমি আসছি